আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের 21তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। মোট 2টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, একটি হচ্ছে বাংলা এবং অপরটি হচ্ছে গণিত। তো তোমাদের অষ্টম শ্রেণী 21তম সপ্তাহে বাংলা বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। যারা এখনও পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো করনি তারা হচ্ছে ভিডিওটি ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমার যে অ্যাসাইনমেন্টটা দরকার তুমি খুব সহজেই দেখে নিতে পারো। এছাড়া ভিডিওটি পিন কমেন্টে এবং উপরে ডান দিকে আই বাটন আছে, এখানে ক্লিক করলে তোমরা সবগুলো অ্যাসাইনমেন্ট কিন্তু একসাথে পেয়ে যাবে। তো চলো প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। দেখো, এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলার 6 নম্বর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে পত্র রচনা, ব্যক্তিগত পত্র থেকে। নির্ধারিত কাজটি দেখো, বিদেশে অবস্থানরত বন্ধুকে দেশের সৌন্দর্য ও দেশীয় ঐতিহ্য সম্পর্কে একটি পত্র রচনা করো। তো খুব বেশি বড় লেখা দরকার নেই, 2 পৃষ্ঠা লিখলে চলবে, পত্র যেহেতু বলা হয়েছে। ঠিক আছে, তো 2 পৃষ্ঠার ভিতর লেখা যায় এরূপ একটি নমুনা উত্তরপত্র আমরা তৈরি করেছি, সেটা এখন দেখব। তার আগে নির্দেশনাটা দেখে নেওয়া যাক। অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নিয়মিতি বইয়ের বাংলাদেশের ষড়ঋতু ও বাংলা নববর্ষ প্রবন্ধের তথ্য ব্যবহার করে চিঠি প্রস্তুত করা যেতে পারে। অর্থাৎ তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ ও নিয়মিতি বই আছে সেখানে 2টি রচনা পাবে বা প্রবন্ধ পাবে, একটা হচ্ছে বাংলাদেশের ষড়ঋতু আর একটা হচ্ছে বাংলা নববর্ষ। তো এই প্রবন্ধ দুটো থেকে হচ্ছে, বা একসাথেও থাকতে পারে, তো এই প্রবন্ধ থেকে হচ্ছে তোমরা ধারণা নিয়ে এই অ্যাসাইনমেন্টটি নিজেরা করে ফেলতে পারো, বা ভিডিওটি থেকে ধারণা নিয়ে অ্যাসাইনমেন্টটি করতে পারো। যে কাজটি করতে হবে, তোমার বন্ধু হচ্ছে বিদেশে থাকে, ঠিক আছে, তার কাছে তোমাদের পত্রটা লিখতে হবে দেশের সৌন্দর্য দেশীয় ঐতিহ্য সম্পর্কে। তো এখানে মূল্যায়ন রুবিস দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে নমুনা উত্তরপত্রে চলে যাই। তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে দেশের সৌন্দর্য ও দেশীয় ঐতিহ্য, বা কেউ যদি লেখো পত্র রচনা তাও কিন্তু হবে, ঠিক আছে, কোনোটাই ভুল নেই। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নটি, বিদেশে অবস্থানরত বন্ধুকে দেশের সৌন্দর্য ও দেশীয় ঐতিহ্য সম্পর্কে একটি পত্র রচনা। তো প্রথমে যে কাজটি করবে, তোমরা হচ্ছে এখানে তোমাদের ঠিকানাটা দেবে। তো আমি এখানে দিয়েছি সিলেট বাংলাদেশ, তোমাদের এটাই দিতে হবে তা কিন্তু নয়। তুমি ময়মনসিংহ থাকলে ময়মনসিংহ দাও, ঢাকায় থাকলে ঢাকায় দাও, বরিশাল থাকলে বরিশাল দাও, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে তারিখটা দেবে যেদিন অ্যাসাইনমেন্ট জমা দিবে, তো আমি আজকে তারিখটা দিয়েছি 19 অক্টোবর 2021। এরপর হচ্ছে যার কাছে তোমরা অ্যাসাইনমেন্টটা লিখবে তার নাম লিখবে। তো আমি এখানে একটা নাম দিয়েছি, প্রিয় তাইহুয়াং। তো তোমরা যে কোনো নামই লিখতে পারো, ঠিক আছে, বিদেশে একটা বন্ধুর কাছে যেহেতু লিখছো। প্রথমে আমার শুভেচ্ছা নিও, অনেকদিন পর গতকাল তোমার চিঠি পেলাম, আমার কাছে লেখা এটি তোমার সর্বশেষ চিঠি, শুনে ভালো লাগলো তুমি বাংলা পড়তে পারো, তাই এ চিঠি বাংলায় লিখছি। এতদিনের চিঠিতে শুধুই জানতে চেয়েছ আমার সম্পর্কে, আর এই প্রথম কি না জানতে চাইলে আমার দেশ, আমার দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও দেশীয় ঐতিহ্য নিয়ে। তোমার আগ্রহ আমাকে অনুপ্রাণিত করছে অনেক কিছু লেখবার জন্য, কিন্তু বাংলার এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য ভাষায় আর কতটুকুই বা ফুটিয়ে তোলা যায়। তো আমরা হচ্ছে প্রথমে ঠিকানা দিলাম নিজের, তারপর তারিখ দিলাম, তারপর হচ্ছে বন্ধুকে সম্বোধন করলাম, প্রিয় একটা বন্ধুর নাম দিবে তোমার, তারপর হচ্ছে আমরা সূচনাটা করলাম পত্রের। এখন হচ্ছে আমরা পত্রের মেইন পার্টটা বা প্রধান অংশটা লিখব। তুমি মানচিত্রে নিশ্চয়ই খেয়াল করেছ বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ, আমাদের দেশের মতো এমন সুন্দর দেশ বিশ্বে কি আর কোথাও আছে? ষড়ঋতুর এদেশ এক এক সময় এক এক রকমভাবে সজ্জিত হয়। এখানে তোমরা চাইলে 6টা ঋতুর নাম লিখতে পারো, না লিখলে সমস্যা নেই। এক এক ঋতুর ফুল এক এক রকম হয়ে থাকে, এদেশের সব জেলাতেই ছড়িয়ে আছে নদ নদী, যেন নদীর বুকে এদেশ ভাসমান, অসংখ্য খালবিল, নদীতে জেলের মাছ ধরার নৌকা আর পাল তুলে মাঝির দাঁড় টানার দৃশ্য যে কি অপূর্ব হতে পারে তা নিজে না দেখে বিশ্বাস করা যায় না। এছাড়া বাংলাদেশের যেদিকেই তাকাও শুধু সবুজ আর সবুজ, প্রকৃতি যেন নিজ হাতে দান করেছে এই তারুণ্যের প্রতীক। ফসল তোলার সময় এই সবুজ মাঠ রূপান্তরিত হয় সোনালী প্রান্তরে, মাঠে মাঠে ছড়িয়ে থাকে সোনা আর সোনা। তুমি তো জানো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এদেশেই অবস্থিত, বিশাল এই সমুদ্রের তীরে দাঁড়ালে পার্থিব ক্ষণস্থায়ী জীবন যেন হঠাৎ করে হোঁচট খায়। আর রয়েছে পাহাড়ি শহর সিলেট, এখানে শ্রীপুর নামে একটা জায়গা রয়েছে যা শিলং পাহাড়ের খুব কাছাকাছি। এখানে আমি সিলেটে থাকি লিখেছি উপরে, এজন্য যে সিলেট সম্পর্কে লিখেছি তা কিন্তু নয়, তোমরা যেখানেই থাকো
তোমরা হচ্ছে পাহাড়ি শহর সিলেট এই লাইনগুলো কিন্তু লিখতে পারবে, কারণ এখানে বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে লিখতে বলা হয়েছে এবং বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে লিখতে বলা হয়েছে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছো। এশিয়ান হাইওয়ে যখন পাহাড়ের উদ্দেশ্যে চলে যায় তখন মনে হয় আর কিছুক্ষণের মধ্যে আকাশ ছুঁয়ে যাব। শ্রীমঙ্গলে রয়েছে একটি জলপ্রপাত যার নাম হচ্ছে মাধবকুণ্ড। সুউচ্চ পাহাড়ের চূড়া থেকে যখন ভীষণ স্রোতে জল পড়ে তখন তা দেখে কোনো আগন্তুক বিমোহিত না হয়ে পারেন না। শুধু প্রাকৃতিক নয়, বরং অনেক ঐতিহাসিক স্থানেও সমৃদ্ধ বাংলাদেশ। শীতের অতিথি পাখিরা যখন শীতের চাদর মোড়া বাংলায় আসে তখন যে কি ভালো লাগে। 2009 সাল পর্যন্ত বাংলাদেশের 3টি স্থানকে বিশ্ব ঐতিহ্য স্থল হিসাবে ঘোষণা করা হয়েছে। এগুলো হলো নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, বাগেরহাটের মসজিদ শহর এবং সুন্দরবন। পাহাড়পুর বৌদ্ধবিহার ও বাগেরহাট মসজিদ শহর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যভুক্ত প্রত্নস্থল। অপরদিকে সুন্দরবন বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যভুক্ত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবন বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য, এটা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। সুন্দরবন পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি। এছাড়া রয়েছে 50 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 320 প্রজাতির স্থানীয় ও বিদেশি পাখি, প্রায় 50 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর ও প্রায় 400 প্রজাতির মাছ। ততক্ষণ আমরা হচ্ছে মেইন পার্টটা লিখলাম, তোমাদের পত্রের যে প্রধান অংশ সেটা, তারপর হচ্ছে পত্রটা শেষ করব। আচ্ছা বন্ধু, একবার বেড়াতে এসো না এই প্রকৃতির কন্যার কোলে, নিশ্চয়ই অনেক মজা হবে। আজ এখানেই থাক, আরেকদিন লিখবো তোমাকে। ইতি তোমার বন্ধু প্রত্যয়। তো এখানে হচ্ছে তোমরা তোমাদের নামটা দিতে পারো, বা চাইলে কখ বা যে কোনো একটা নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা, তোমাদের হচ্ছে এখানে আমরা যখন কারোর উদ্দেশ্যে যখন পত্র লিখি তখন হচ্ছে আমরা শেষে একটা ডাক টিকিট যোগ করে দিই, যার মাধ্যমে হচ্ছে পত্র তার কাছে পৌঁছায়। তো এই পত্রটা তোমাদের লেখা হচ্ছে তোমার বিদেশে অবস্থানরত একটা বন্ধুর কাছে। সো এটা কিন্তু তুমি বাংলা হিসেবে ডাক টিকিট লেখো সেভাবে লিখলে কিন্তু হবে না। এটা হচ্ছে একটা নমুনা এখানে দিচ্ছি, এভাবে করে লিখতে হবে। সো এখানে যেভাবে আছে হুবহু তুমি সেভাবে লিখতে পারো, বা চাইলে ঠিকানাগুলো পরিবর্তন করে দিতে পারো। তোমাদের এটা ইংরেজিতে লিখতে হবে, কারণ যেহেতু তোমার এই পত্রটা যাবে হচ্ছে তোমার বিদেশে। সো লেটারে যে আমার শেষে যে স্ট্যাম্প লিখি সেভাবে লিখতে হবে। স্ট্যাম্প এখানে লিখতে হবে বাই এয়ার মেইল, কারণ তোমার এই লেটারটা বা পত্রটা হচ্ছে বিদেশে যাবে, ঠিক আছে। ফ্রম প্রত্যয় তোমার নাম দিবে, ঠিকানা দিবে, আমি এখানে দিয়েছি টিলারগা সিলেট বাংলাদেশ, টু অর্থাৎ কার কাছে যাবে, এখানে আমি দিয়েছি তাইওয়াং, তারপর ঠিকানা দিয়েছি 78 এক্সিবিশন স্ট্রিট সিউল সাউথ কোরিয়া। তো তোমরা এখানে হচ্ছে তোমার ফ্রেন্ড যে দেশে থাকে সেই দেশের ঠিকানা একটা যে কোনো স্ট্রিট নাম্বার দিয়ে দিবে, 25 স্ট্রিট নাম্বার 6 হাউস নাম্বার 38 মানে যে কোনো কিছু দিয়ে দেবে যাতে তার কাছে চিঠিটা পৌঁছায়। তো এই বিষয়ে আশা করি তোমরা বুঝতেই পারছো। সো এভাবে করে হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টটা শেষ করবে এবং তোমার এই চিঠির শেষে হচ্ছে ডাক টিকিটটা অবশ্যই করে দিবে, এরকম একটা বক্স করবে, করে হচ্ছে এখানে স্ট্যাম্প বাই এয়ার মেল প্রেরক আর প্রাপক সব কিছু হচ্ছে তোমাদের ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো এ ছিল তোমাদের 8ম শ্রেণীর 21তম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।